যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করো, আর আমি তোমাদের জন্য এক সাহায্যকারী পাঠাবো, সে চিরকাল তোমাদের সঙ্গে থাকবে। সেই সাহায্যকারী হলো আত্মা, যিনি ঈশ্বরের সত্য জানাবেন। জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। কিন্তু তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন ও অন্তরে বাস করেন। আমি যখন যাব তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। অল্প সময় পরে জগতের লোকেরা আমাকে দেখতে পাবে না, কিন্তু তোমরা দেখতে পাবে। আর আমি জীবিত আছি, তোমরাও জীবিত থাকবে। যখন সেই দিন আসবে তোমরা জানতে পারবে যে আমি পিতার সঙ্গে যুক্ত আছি, যেমন তোমাদের সঙ্গে রয়েছি। যে আমার সব আদেশ জানে ও পালন করে সেই আমাকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসে আমার পিতা তাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসব এবং তার কাছে নিজেকে প্রকাশ করব। যিহূদা, কিন্তু ইসকারিয়ত যিহূদা নয়, বললেন, প্রভু, কেন আপনি কেবল আমাদেরই কাছে নিজেকে প্রকাশ করবেন, জগতের কাছে নয়? যে আমাকে ভালোবাসে সে আমার কথার বাধ্য হয়ে চলবে, পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব, তার সঙ্গে বাস করব। যে আমাকে ভালোবাসে না সে কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছো তা আমার নয়, কিন্তু যিনি পাঠিয়েছেন সে পিতারই কথা। তোমাদের সঙ্গে থাকতে থাকতেই এই সব কথা বলছি। সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠিয়েছেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং আমি যা বলেছি তা তোমাদের মনে করিয়ে দেবেন। শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দান করছি। জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দিই না। দুঃখ করবে না ও অস্থির হবে না, ভয় পাবে না। তোমরা শুনেছ আমি বলেছি আমি চলে যাচ্ছি, কিন্তু আবার তোমাদের কাছে ফিরে আসব। যদি তোমরা আমাকে ভালোবাসতে তবে আমি পিতার কাছে যাচ্ছি বলে খুশি হতে, কারণ পিতা আমার চেয়েও মহান। এইসব ঘটার আগেই তোমাদের বলে রাখলাম, যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো। আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ জগতের অধিপতি আসছে, আমার উপর তার কোনো কর্তৃত্ব নেই। কিন্তু এটি ঘটছে যেন লোকেরা জানতে পারে যে আমি পিতাকে ভালোবাসি ও পিতা আমাকে যেমন আদেশ করেছেন সবকিছু তেমনই করি। চলো আমরা এখান থেকে যাই।